ওয়েলকাম টু ডিজিটাল ইলেকট্রনিক্স ল্যাব। আমাদের আজকের লেকচার ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আমরা মাল্টিপ্লেক্সারটা হচ্ছে কিভাবে কোয়ার্টাসে সিমুলেট করতে হয় সেইটা একটু দেখব। তবে সিমুলেশনে যাওয়ার আগে আমরা হচ্ছে গিয়ে একটু কুইক রিক্যাপ করে নিব সবকিছুর উপরে। প্রথমে হচ্ছে গিয়ে আমরা বেসিক পার্টটাতে একটু চলে যাই, 8-1 মার্কসের। আচ্ছা, এই তো হচ্ছে আমার 8-1 মার্কস। সিলেক্টর পিন তিনটা থাকবে, ইনপুট আটটা থাকবে এবং আউটপুট কি একটা থাকবে। আচ্ছা, এই হচ্ছে গিয়ে আমার 8-1 মার্কস এর ট্রুথ টেবিল। S2 S1 S0 এর ভ্যালু কখন কোনটা হলে কোন আউটপুটটা সিলেক্টেড হয় সেটা হচ্ছে দেখানো হচ্ছে, সিলেক্টরের সাথে সিলেক্টর পিনের ভ্যালুর উপরে কিভাবে ইনপুট আর আউটপুটটা রিলেটেড সেটা। আচ্ছা, এই হচ্ছে আমার আইসিটা একবার আরেকবার দেখে নিই। আইসি নাম্বার হচ্ছে 74151। এটা কি একটা 16 পিনের আইসি? এখানে চারটা ইনপুট আছে, এখানে চারটা ইনপুট আছে, এই হচ্ছে চারটা ইনপুট, এই হচ্ছে তিনটা সিলেক্টর পিন, VCC আর গ্রাউন্ড তো আছেই। এইটা হচ্ছে ওয়াই আর ওয়াই বার হচ্ছে গিয়ে আউটপুট দুইটা, একটা হচ্ছে গিয়ে আমার অ্যাকচুয়াল আউটপুট, একটা কি ইনভার্টেড আউটপুট, আর ফাইনালি কি একটা এনাবল পিন, যেহেতু ইয়ের উপর বার দেওয়া তার মানে কি 7 নম্বর পিনে যদি আমি 0 দেই তাহলে কি আমার এই পিনটা এনাবল হয়। আচ্ছা, আজকে আমাদের উদ্দেশ্যটা যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে কি কিভাবে হচ্ছে 8-1 মার্কস দিয়ে ফাংশন ইমপ্লিমেন্ট করা যায় সেটা আমরা দেখব। ওইটারই কোয়ার্টার সিমুলেশন হচ্ছে আমরা করে দেখব, যে একটা আমাদের ফাংশন দেওয়া থাকবে, ওই ফাংশনটা হচ্ছে গিয়ে কি আমি 8-1 মার্কস দিয়ে ইমপ্লিমেন্ট করবো। আগের মতোই হচ্ছে গিয়ে আমি যেটা বলছিলাম, যে কোনো যদি 4 ইনপুটের ফাংশন থাকে, 4 ইনপুটটা যেমন ABCD, ABCD এর ফাংশন হচ্ছে ধরো ওয়াই, সেটা কি 8-1 মার্কস দিয়ে ইমপ্লিমেন্ট করা যাবে। আচ্ছা, এই চারটা ইনপুটের মধ্যে যেটা বলছিলাম দুই ভাগ হবে, একটা হবে গিয়ে ইনপুট লাইনের জন্য যাবে, ফর এক্সাম্পল ধরো এটা গেল ইনপুটের লাইনের জন্য, আর বাকি যে তিনটা BCD সেই তিনটা হবে কি সিলেক্টর পিনের জন্য যাবে। আর ইনপুট যেটা এ সেটা সরাসরি যেতে পারে কিংবা কি তার ভেরিয়েশনও যেতে পারে। আচ্ছা, আমরা এটা একটু আরেকটু ডিটেলস দেখি। এখানে যেটা বলতেছিলাম ফাংশন ইনপুট বলতে কি 4 ইনপুটের ফাংশন, সেটাকে কি করব আমি দুই ভাগে ভাগ করব। প্রথম ভাগে হচ্ছে ইনপুট লাইনে, যেমন ফর এক্সাম্পল এ যেতে পারে এবং বাকি তিনটা BCD সেটা কি সিলেক্টর লাইনে যাবে। আচ্ছা, এখন ভেরিয়েশন হতে পারে, এর বদলে বিও আসতে পারে, সিও আসতে পারে, অথবা কি ডিও আসতে পারে ইনপুট লাইনে। ইনপুট লাইন বলতে বোঝাচ্ছি মার্কসের যে 8টা ইনপুট আছে ওই 8টা ইনপুট। সুতরাং ABCD এর উপর ডিপেন্ড করে এ আসলো না, বি আসলো না, সি আসলো না, ডি আসলো, আমার কি টোটাল 4টা কম্বিনেশন হতে পারে। আচ্ছা, এখন হচ্ছে প্রথমে সিলেক্টর লাইনটা দেখে নেই। সিলেক্টর লাইনে ধরো BCD, বিটা হচ্ছে গিয়ে আমার সিলেক্টর নাম্বার পিন 2, সি হচ্ছে S1 এবং ডি হচ্ছে S0। এই তিনটা ইনপুট, এই যেখানে তিন লেখা, এটা কি আমার সিলেক্টর লাইনে চলে যাবে, যেহেতু 8-1 মার্কস আমার তিনটা সিলেক্টর। আচ্ছা, আরেক আরেক বাকি অংশটা ইনপুট লাইন এ, সেখানে কি এ হচ্ছে সরাসরিও যেতে পারে অথবা কি এর ইনভার্টে যেতে পারে কিংবা হচ্ছে 0 বা 1, সেটা কি দুইটা ফিক্সড ভ্যালু, সেই এই 4টা কম্বিনেশনের মধ্যে এ বিভিন্ন এই 4টা কম্বিনেশনের মধ্যে কিছু কিছু কম্বিনেশন হচ্ছে কিছু কিছু পিনে যাবে। মেইন কথা যেতে এই 4টা ভেরিয়েশনই হচ্ছে গিয়ে কি এই যে আমার মার্কসের 8টা ইনপুট সেটার মধ্যে যাবে। বাট এটা মানে নট নেসেসারি যে আমার কি 4টা ভেরিয়েশনই থাকবে, এখন 4টাও দুইটা দুইটা করে থাকতে পারে অথবা কি একটাও আর জায়গায় যেতে পারে, সেটা কি আমার ফাংশনের উপর ডিপেন্ড করে। আচ্ছা, কিন্তু দিন শেষে কথা এই এই 4টা ভেরিয়েশনই কোনো না কোনো ভাবে আমার 8টা ইনপুটে যাবে। আচ্ছা, এখন কম্বিনেশন গুলি কি কি হতে পারে ইনপুট লাইনের ভেরিয়েশনের উপর সেটা আমরা এক এক করে দেখে নিই। আচ্ছা, প্রথম ভেরিয়েশনটা আমরা দেখার চেষ্টা করি, সেটা কি কম্বিনেশন 1, সেখানে হচ্ছে গিয়ে কি ইনপুট লাইনে হচ্ছে এ ডিসি আর বাকি তিনটা যে BCD সেগুলি কি আমার সিলেক্টর লাইনে যাবে। আচ্ছা, এখন হচ্ছে কিভাবে আমরা হচ্ছে এই টেবিলটা জেনারেট করব। আচ্ছা, প্রথমে মাথায় রাখতে হবে কি কি যে ইনপুট কোনটা নিচ্ছি সেটা এ, সেটা হচ্ছে গিয়ে কোন কলামে আছে সেই কলামটা হচ্ছে বের করতে হবে। আর এই টেবিলে দেখো দুইটা রো আছে, একটা কি এ বার, এ বার মানে কি A = 0, যখনই দেখবা বার তার মানে কি 0, একটা কি শুধু এ তার মানে কি A = 1। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে আমার এই প্রথম এই রোটা পূরণ করব, এই রো এর ভ্যালু কত A = 0, তাহলে কি এই কলামে এর ভ্যালু 0 কোনগুলি সেটা হচ্ছে আমরা একটু দেখে নিব। এটা হচ্ছে এই যে ABCD টেবিল, আর এই জায়গায় হচ্ছে আউটপুট, আউটপুটের ভ্যালু কি 0 বা 1 আসবে, কিন্তু এটা কি ফাংশনের উপর ডিপেন্ড করে। আপাতত হচ্ছে আমি জাস্ট রো নাম্বার গুলি লিখে রাখছি 0 থেকে 15 পর্যন্ত। সো ব্যাপারটা হচ্ছে এই ABCD ভ্যালুর উপর ডিপেন্ড করে এই রো গুলি থেকে কোনো পার্টিকুলার ভ্যালু আসবে। আচ্ছা, প্রথমে আমরা এর ভ্যালু কোনগুলি 0 সেটা একটু বের করি। আচ্ছা, এই 8টা হচ্ছে 0,
এর করেসপন্ডিং আউটপুট নিব বা এখানে কি রো নাম্বার, আচ্ছা এই জিরো থেকে সেভেন পর্যন্ত এই ভ্যালুগুলি কি এই জোগাল টু জিরো না, তাহলে কি এই আমার জিরো থেকে সেভেন পর্যন্ত বসে যাবে। আচ্ছা এই তো এই জোগাল টু জিরোর কাজ শেষ, এরপরে চলে যাই কি আমি এই জোগাল টু ওয়ান। আচ্ছা এইখান থেকে দেখতে পারছি এই জোগাল টু ওয়ান কি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আছে, তাই তো? আচ্ছা এর করেসপন্ডিং রো নাম্বার বা আউটপুট কি এই যে 8 থেকে 15 পর্যন্ত, সুতরাং এই রো বরাবর কি বসবে 8 থেকে আমার 15 পর্যন্ত বসবে। আচ্ছা এই গেল একটা কম্বিনেশন। সেকেন্ড কম্বিনেশনটা কি হতে পারে, কম্বিনেশন নাম্বার 2, ইনপুট কি বি হতে পারে। তো ব্যাপারটা আগের মতো, যেহেতু প্রথম কি হবে তাহলে বি ইজ ইকুয়াল টু 0 হবে, তারপর কি বি ইজ ইকুয়াল টু 1, তাহলে কি আমরা এই টেবিলে প্রথমে হচ্ছে বিটা কোন কলামে আছে সেটা বের করব এবং প্রথমে দেখবো বি ইজুয়াল টু জিরো কোথায় কোথায়। আচ্ছা আগে যেরকম এর ভ্যালু কি 8টা জিরো ছিল, বি এর ভ্যালু কিন্তু এরকম 8টা জিরো না, বি এর ভ্যালু কয়টা করে জিরো, 4টা জিরো। এর করেসপন্ডিং ভ্যালু কত, মানে হচ্ছে জিরো থেকে রো নাম্বার 3 পর্যন্ত হচ্ছে আমার আউটপুটে ভ্যালু গুলি নিবে, সেটা কি আমি এই জায়গায় বসাবো। আচ্ছা এরপরে কি আমার জিরোর কাজ কিন্তু এখনো শেষ হয়নি, এরপরে কি আমার ওয়ান চলে আসছে, ওয়ান গুলি কি আর আমি কনসিডার করবো, করবো না। এরপরে আমি কোনগুলি কনসিডার করবো, এই 4টা, কারণ কি আমার প্রথমে হচ্ছে বি ইজুয়াল টু জিরো রোটা ফিল আপ করতে হবে। আচ্ছা এই আমার 4টা রো আসলো, এই 4টা রো বরাবর হচ্ছে গিয়ে কি আউটপুটের আমার এই 4টা রো, এই 4টা হচ্ছে আমি বসাই দিব। আচ্ছা এই আমার কি বি ইজুয়াল টু জিরো রোটা কমপ্লিট হলো। এখন কি বি ইজুয়াল টু ওয়ান যে রোটা সেটা আমি বের করি, আবারও বি কলামে চলে যাই, ওয়ান কোথায় আছে, দেখো এই 4টা ওয়ান কি আমরা বাদ রেখে আসছিলাম, এখন এই 4টা ওয়ান নিব, এর করেসপন্ডিং রো হচ্ছে এগুলি এই 4 থেকে 7 পর্যন্ত আমি বসালাম। আচ্ছা তারপরে এই পার্টটুকু আমার বাকি থাকে, এই 4টা ওয়ান নিলাম, এর করেসপন্ডিং রো হচ্ছে 12 থেকে 15, এটা কি এখন আমি 12 থেকে 15 বসাবো। আচ্ছা কম্বিনেশন 3 তে চলে যাই, ইনপুট যদি সি হয়, দেখো এখানে কি দুইটা দুইটা করে জিরো, আবার দুইটা করে ওয়ান, দুইটা করে জিরো, দুইটা করে ওয়ান, সো সেই হিসেবে কি করব আমরা প্রথম দুইটা 01 নিব, এই যে 01 বসালাম, 45 এই যে 45 বসালাম, 89 89 বসালাম, 12 13 12 13 বসালাম, তারপরে বাকি যেগুলি ওয়ান এর ভ্যালু গুলি যেহেতু সি যুগাল টু ওয়ান, এগুলি কি এই যে 2 3 6 7 10 11 14 15 এইভাবে হচ্ছে আমরা বসাইছি। সুতরাং আমাদের কাজ হচ্ছে কি প্রথমে দেখব কি ইনপুট হচ্ছে কোনটা, তারপরে হচ্ছে আমি ওই কলাম বরাবর চলে যাব, আমি সি এর ভ্যালু জিরো আসে আমার কোন রোতে ওই রো গুলি খুঁজে বের করব, তারপরে কি করেসপন্ডিং আউটপুট গুলি হচ্ছে গিয়ে আমি এরকম করে বসাবো, সি এর ভ্যালু যখন 8টা আমার বসানো হয়ে যাবে এরপরে কি আমার সি ইকুয়াল টু 1 এ চলে যাবে। আচ্ছা লাস্ট কম্বিনেশনটা দেখি, কম্বিনেশন 4 এ কি ইনপুট হবে ডি, সো সেই হিসেবে কি আমরা ডি নাম্বার কলামে চলে যাব, এখানে আমরা দেখতে পাচ্ছি কি অল্টারনেটিভ ডি ডি হচ্ছে 01 হয়, দেখো আমি এই কারণে হচ্ছে লো ভ্যালু গুলি হচ্ছে কি ব্লু কালার আর হাই ভ্যালু গুলি কি রেড কালার দিয়ে হচ্ছে রিপ্রেজেন্ট করছি, তাহলে কি হবে দেখো জোন নাম্বার গুলি 0 2 4 6 8 যখন হয় তখন কি ডি এর ভ্যালু হয় 0, তাই না? সুতরাং ডি এর ইজ ইকুয়াল টু 0 তে দেখো জোন নাম্বার রো গুলি আমার চলে আসবে, আর ডি ইজ ইকুয়াল টু 1 এ কি এই যে দেখো আমার বি জোন নাম্বার রো গুলি চলে আসবে। তো এই হচ্ছে আমার 4 টাইপের কম্বিনেশন হতে পারে। আচ্ছা এখন তো এই কম্বিনেশন গুলি দেখলাম, এখন কি আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পলে চলে যাই, তাহলে কি আমরা আর একটু ভালো মতো বুঝতে পারবো। আচ্ছা আজকে যে সিমুলেশনটা করবো, ওই যে তোমাদের ল্যাব শিটে যেটা আছে সেটাই, এই যে আমার ফাংশনটা কি অলরেডি আমি লিখে রাখছি, এটা কি বোঝাচ্ছে রো নাম্বার 0 1 3 5 8 9 14 15 এ আমার ভ্যালু হবে 1 আর বাকি ভ্যালু গুলি হবে 0। আচ্ছা আর 4টা ইনপুটের মধ্যে কিভাবে ভাগ হয়েছে, এ চলে যাবে আমার মার্কসের ইনপুট লাইনে আর বি সি ডি সেগুলি কি আমার সিলেক্টর লাইনে এই কম্বিনেশনে চলে আসবে। আচ্ছা এখানে হচ্ছে দেখো আমি এ বি সি ডি এই ট্রুথ টেবিলটা হচ্ছে লিখছি এই যে এই ফাংশনটার জন্য, এখানে রো নাম্বার 0 থেকে 15 আর এখানে হচ্ছে আউটপুট গুলি লিখছি। একটা জিনিস যদি লক্ষ্য করো আমি কিন্তু হচ্ছে এই 0 ভ্যালু গুলি কি লিখি নাই, জাস্ট হচ্ছে 1 ভ্যালু গুলি লিখছি, এবং যেহেতু হচ্ছে এ আমি ইনপুট আমার আগের মতো কি 0 থেকে 7 হবে আর 8 থেকে 15 হবে। আচ্ছা এখন আমার কাজ কি এই যে এই টেবিলটাতে গিয়ে আমরা কি এই যে রো বরাবর কোথায় ওয়ান আছে সেগুলি আমি খুঁজে বের করব। আচ্ছা প্রথম দুইটা যদি আমি একটু দেখি, আচ্ছা ধরো আমি একে দেই, তাহলে কি এই দেখো 0 আর 1 এ আমার ওয়ান আছে, তাই না? এই হচ্ছে আমার ওয়ান, তাহলে কি এই যে এখানে আমি কি ওয়ান দুইটা হচ্ছে বসাবো, ওয়ান আর এই ওয়ান, তাই তো?
এই ওয়ান বসালাম, এই ওয়ান বসালাম, এরপরে কি জিরো, সুতরাং এটা বসাবো না, এরপরে কি ওয়ান আছে, তাই তো? আচ্ছা তাহলে কি এখানে জিরো, যেহেতু এখানে ক্রস চিহ্ন দিলাম, আমি ওয়ানটা বসালাম, ওয়ানের পরে কি আবার জিরো, তাই তো? আবার এরকম করে জিরো, আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে এই হচ্ছে ওয়ান, তাহলে ওয়ানটা লিখলাম, আর পরের দুইটা যে ছয় সাত, ওইখানে কি কোনো ভ্যালু নাই বা জিরো বলতে পারো, সুতরাং ছয় সাতটা আমি খালি রাখছি। আচ্ছা গেল সাত, এই হচ্ছে সাত পর্যন্ত ভাগ, এরপরে কি আট থেকে পনেরো পর্যন্ত কি এর ভ্যালু হচ্ছে আমার ওয়ান, ওইখানে একইভাবে লেখো আট আর নয়ের জন্য ওয়ান, সুতরাং এই যে আট আর নয় নাম্বার ঘরে আমি কত লিখছি, ওয়ান লিখছি। তারপর দেখো এই যে দশ থেকে আমার তেরো পর্যন্ত কি কোনো ভ্যালু নাই, সুতরাং দশ থেকে তেরো পর্যন্ত ঘরটা আমি কি করছি খালি রাখছি, কিংবা বলতে পারো ক্রস। আবার ফোরটিন ফিফটিনে হচ্ছে আমার ওয়ান আছে, এই হচ্ছে আমি ভ্যালুগুলি লিখছি। আচ্ছা এটা হচ্ছে মুছে দেই। আচ্ছা এখন মনে রাখতে হবে আমাদের সব অপারেশন কি এরকম কলাম বরাবর হবে, কারণ কি আই জিরোর ভ্যালু বের করবো, আই ওয়ান এর ভ্যালু বের করবো, আই টু আই থ্রি আই ফোর, এভাবে কি কলাম বরাবর বের করবো। এখানে হচ্ছে আমি আরো দিয়ে দিছি যেটা বোঝার জন্য কলাম বরাবর অপারেশন হবে, আর রুলটা আমি লিখে দিছি, দেখো প্রতিটা ওয়ান কি আমি সার্কেল করব, যদি হচ্ছে কোনো কলামে কোনো সার্কেল না থাকে ভ্যালু হবে জিরো, যদি সিঙ্গেল সার্কেল থাকে আমাদের দেখতে হবে এটা কোন রোতে, এর রোতে নাকি এবারের রোতে, ওই অনুযায়ী ভ্যালু, আর যদি দুইটা সার্কেল থাকে কোনো কলামে তাহলে ভ্যালু হবে ওয়ান। আচ্ছা প্রথমটা দেখি আই জিরো, আই জিরোতে কি দুইটা আমার এই যে ডাবল আমার কি সার্কেল ওয়ান আছে, তাহলে ভ্যালু হবে কত ওয়ান, আই ওয়ানটাও কি সেম না, এই দেখো ডাবল সার্কেল, তাহলে ভ্যালু হবে কি আমার ওয়ান। আচ্ছা আই টু তে কি কোনো সার্কেল আছে, নাই, তাহলে কোন নাম্বার রুলটা অ্যাপ্লিকেবল হবে, এই যে প্রথম রুল, কোনো যদি এক না থাকে তাহলে ভ্যালু হবে কি জিরো। আচ্ছা এখন যেটা বলতেছিলাম আই থ্রি তে, আই থ্রি তে কি হইছে একটা আছে, একটা হলে আমাদের কি হবে, আমাদের দেখতে হবে কি এটা কোন রোতে আছে, যেখানে কারণ কি এখানে আমি বলে দিছি সিঙ্গল ওয়ান হলে কি এ নাকি এ বার সেটা কি কোন রোতে আছে সেটার উপর ডিপেন্ড করে। আচ্ছা ওয়ান আছে এই জায়গায়, এটা কোন রোতে আছে এবারে, তাহলে ভ্যালুটা কি হবে, ভ্যালুটা হবে আমার এ বা। আচ্ছা ক্লিয়ার করে দিলাম। এরপরে সেম ওয়েতে আই ফোরে কি কোনো কিছু আছে, আই ফোরে কিন্তু কিছু নাই, আই ফোরে এখানেও নাই এইখানেও নাই, সুতরাং আমার রুল কোনটা অ্যাপ্লিকেবল হবে, রুল অ্যাপ্লিকেবল হবে এই জিরোটা। ঠিক একইভাবে আই ফাইভ আছে ওয়ান, তাহলে কি এটা কি এ বার বরাবর, তাহলে ভ্যালু হবে কি এ বার। এখন ফাইনালটাতে চলে আসি, ফাইনালটাতে কি দেখো আই সিক্স এবং আই সেভেন এর দুইটাতে কি একটা করে আছে, সুতরাং এই রুল নাম্বার দুইটা অ্যাপ্লিকেবল হবে সিঙ্গেল ওয়ান, এটা কোন রো বরাবর আছে আমরা খুঁজে বের করি, এটা কি এ, তাহলে ভ্যালুগুলি হবে আমার এ। আচ্ছা সো ফাইনালি যদি আমরা দেখি তাহলে কি হচ্ছে, আই জিরোর ভ্যালু হবে কি আই জিরো আই ওয়ান দুইটা হচ্ছে বিসিসি, আই টু যাবে জিরো বা গ্রাউন্ডে, আই থ্রি যাবে এ থেকে একটা নট গেট হয়ে এবার, আই ফোর যাবে গ্রাউন্ডে, আই ফাইভ কি আই থ্রির মতো এর এর নটটা যাবে, এবং আই সিক্স আই সেভেন দুইটা কি সরাসরি হচ্ছে আমার এতে চলে যাবে। আচ্ছা তো এইখানে হচ্ছে আমি বেসিক আইডিয়াটা দিয়ে দিলাম, এখন আমরা হচ্ছে কি কোয়ার্টার সিমুলেশনটাতে মুভ করি। এখন কোয়ার্টার সিমুলেশনের যেভাবে করব তোমাদের অ্যাসাইনমেন্টটাও কি এক্স্যাক্টলি এইরকম, সুতরাং প্রথমে তোমাদের এই আইডিয়াটা ক্লিয়ার করতে হবে যে ফাংশনটা দিয়ে দিলে কিভাবে হচ্ছে ইমপ্লিমেন্ট করতে হয়। এরপরে হচ্ছে গিয়ে আমরা সিমুলেশন পার্টে চলে যাব, বলবো যে ফাংশনটা হচ্ছে এবার কি এখন কিভাবে সিমুলেট করতে হয়। ওকে তাহলে আমরা আর কথা না বাড়িয়ে সিমুলেশনে চলে যাই। আচ্ছা এখন আমরা আমাদের কোয়ার্টার সিমুলেশনে চলে আসছি, আমি হচ্ছে অলরেডি হচ্ছে সার্কিটটা এঁকে রাখছি, যদি মনে থাকে আমাদের ইনপুট যেটা মার্কসের ইনপুট, আচ্ছা সেটা একটু আমি আঁকি, মার্কসের ইনপুট কি এখানে হচ্ছে দেখো ডি জিরো থেকে ডি সেভেন দিয়ে রিপ্রেজেন্ট করছে, আমি আগে যেটা বলছিলাম কখনো কি আই দিয়ে রিপ্রেজেন্ট করে, আই ফর ইনপুট, ডি দিয়ে রিপ্রেজেন্ট করে, ডি ফর ডাটা, এবং কি তোমরা হচ্ছে প্রোটিয়াসে যদি দেখো ওটা কি এক্স দিয়েও হচ্ছে রিপ্রেজেন্ট করছে। আচ্ছা যাই হোক এই যে চারটা হচ্ছে গিয়ে আমার মার্কসের ইনপুট, সেখানে কি যাবে এ ইনপুট যাবে, অথবা কি এর যে বিভিন্ন ভেরিয়েশন এ এ বার অথবা জিরো অথবা কি জিরো মানে কি আমার গ্রাউন্ড অথবা কি ওয়ান বা পাঁচ ভোল্ট বা বিসিসি যাবে। আচ্ছা এই গেল, এরপরে হচ্ছে গিয়ে আমি সিলেক্টর পার্টটা দেখি, এই হচ্ছে আমার তিনটা সিলেক্টর, তিনটা সিলেক্টরে কি আমার হচ্ছে বিসিডি যাবে। আচ্ছা এখন যদি এই যে 74151 আইসিটা যদি কোয়ার্টাসে দেখে থাকো, দেখো এখানে কি লিখ দিয়ে দিছে এ বি
সি হচ্ছে দিছে। এখানে কিন্তু কি আমার সিলেক্টর পিন যেমন আমাদের ল্যাব শিটে S0 S1 S2 দেওয়া, ওইটা কিন্তু এভাবে দেওয়া নাই, এটা কি অনেকটা প্রোটিয়াসের মতোই। প্রোটিয়াসেরটা যদি মনে থাকে ওইখানেও কি ABC হচ্ছে দেওয়া। আচ্ছা এখন কোনটা কি আমি ইচ্ছে একটু লিখে দেই এই পাশে। আচ্ছা এটা যেটা সেটা কি আমার ফার্স্ট সিলেক্টর পিন, ওইটা হচ্ছে আমার S0, সুতরাং এটা কি আমার LSB পার্টটা। আর হচ্ছে B যেটা দেওয়া এটা কি এর পরের সিলেক্টর পিনটা, সেটা কি S1, ঠিক আছে। এবং C যেটা লেখা সেটা কোনটা, C হচ্ছে আমার MSB বা হাই অর্ডার সিলেকশন পিনটা হচ্ছে S2। আচ্ছা এটা যদি হচ্ছে গিয়ে এখানে হচ্ছে মার্ক করো, দেখো আমি হচ্ছে গিয়ে একটু অ্যারো দিয়ে দেখাই, এই যে সিটা চলে গেছে কি আমার B-তে, কারণ কি আমরা S2 হবে কি S2 কিন্তু আমাদের B, আর B নাম্বার যেটা S1 সেটা গেছে C-তে। আচ্ছা এবং A হচ্ছে কি লোয়েস্ট অর্ডার বা S0, সেটা কি আমার D-তে গেছে। আমাদের কিন্তু এটাই হওয়ার কথা ছিল, A হচ্ছে ইনপুট যাবে আর B-টা হচ্ছে হাই অর্ডার আমার সিলেক্টর সুইচ BCD, এবং D-টা হচ্ছে গিয়ে কি আমার লো অর্ডার সিলেক্টর সুইচ। আচ্ছা এটা হচ্ছে মনে রাখবা, এটা আবার কনফিউজড হয়ে যেও না যে কি ব্যাপার আমাদের S0 S1 S2 এগুলি কোথায় গেল, এগুলি হচ্ছে এই জায়গায় আছে। আচ্ছা এখন যদি মনে থাকে আমাদের কম্বিনেশন গুলি প্রথম দুইটা যেটা সেটা কি এই যে D0 এবং D1, সেটা কি আমাদের হচ্ছে লজিক ওয়ানে যাবে। দেখো এই কানেকশনটা আমি কোথায় দিয়ে দিছি, BCC। BCC মানে কত, লজিক ওয়ান, কিংবা এটাকে কি বলতে পারি আমি 5 ভোল্ট। 5 ভোল্টে হচ্ছে আমি কানেকশনটা দিছি। আচ্ছা এবং D2 এবং D4 এই দুইটা কি আমার গ্রাউন্ড মানে কি জিরোতে যাবে, জিরো বা 0 ভোল্ট যেটা সেটাই বলতে পারো। আচ্ছা এরপরে দেখো বাকি বাকি থাকে কোনগুলি, এই যে D3 এবং D5 দুইটাই আমার কোথায় যাচ্ছে দেখো কানেক্টেড হয়ে, এই যে এটা যদি A হয়, এই পয়েন্টটা হচ্ছে আমার A, তাহলে এই পয়েন্টটা কি আমার A-বার। আচ্ছা তাহলে দেখো এই যে নিচের টেবিলের সাথে কি আমাদের মিলে যাচ্ছে না, D3 আর D5 কোথায় যাবে আমাদের A-বারে। এবং ফাইনালি আচ্ছা একটু মুছে দেই নাহলে, এবং ফাইনালি যে দুইটা D6 এবং D7 এই দুইটা দেখো সরাসরি আমার কিসে চলে গেছে, আমার এতে চলে গেছে। তাহলে এই হচ্ছে আমার 8টা কম্বিনেশন, যে 8টা আসার কথা সেইটাই। আচ্ছা তোমার এখানে GN আর হচ্ছে গিয়ে WN আছে, এগুলি কি এই দুইটা পিন তোমাদের কানেকশন দিতে হবে না, এবং আউটপুটটা কি আমার Y যেটা সেটাই হচ্ছে চলে আসছে। আচ্ছা তো এই হচ্ছে আমাদের সার্কিট কনফিগারেশন। এখন হচ্ছে গিয়ে আমি হচ্ছে তোমাদের ভেক্টর ওয়েবফর্মটা হচ্ছে দেখাবো। ভেক্টর ওয়েবফর্মে আমি তোমাদের যেভাবে দেখাবো এক্স্যাক্টলি ওইভাবেই তোমরা সিমুলেশন করবা, এবং আউটপুট রেজাল্ট গুলি হচ্ছে আমাদের কি এক্স্যাক্টলি ওইভাবেই হচ্ছে শো করবা। ওকে তাহলে আমরা এখন একটা ভেক্টর ওয়েবফর্ম ফাইল খুলি। এখানটা হচ্ছে ফাইলে ক্রিয়েট, ফাইলে ক্লিক করে নিউতে ক্লিক করলে হবে, অথবা কি তোমাদের এদিকে কি একটা নিউ বলে বাটনই থাকে। আচ্ছা এখানে বাটনে হচ্ছে ক্লিক করলা, ক্লিক করার পরে হচ্ছে গিয়ে আমরা চলে যাব এই যে ভেরিফিকেশন বা ডিবাগিং ফাইল বলে যে ট্যাবটা আছে ওই ট্যাবটাতে হচ্ছে আমরা চলে যাব। এইখানে হচ্ছে গিয়ে একদম লাস্টেরটা, এটা আমার ভার্সন একটু অন্যরকম, ইউনিভার্সিটি প্রোগ্রাম BWF, তোমাদের এখানে কি ভেক্টর ওয়েবফর্ম ফাইল লেখা আছে। আচ্ছা এটা সিলেক্ট করলাম, তারপরে কি আমি ওকেতে প্রেস করলাম। আচ্ছা এই চলে আসলো আমার উইন্ডোটা, এখানে কি আমি ভেক্টর ওয়েবফর্মটা হচ্ছে গিয়ে ড্র করবো। আচ্ছা প্রথমে হচ্ছে গিয়ে এই উইন্ডোতে চলে আসি, রাইট ক্লিক করে কি করব আমি ইনসার্ট নোট অর বাস দিব, তারপরে এখানে নোট ফাইন্ডারে ক্লিক করব। আচ্ছা তারপরে লিস্টে ক্লিক করলাম, আমার এই যে 4টা ইনপুট আর একটা আউটপুট চলে আসলো, সবগুলিকে আমি নিয়ে আসলাম, তারপরে হচ্ছে এখানে ওকে করে দিলাম, তারপরে আবার হচ্ছে ওকেতে প্রেস করলাম, এই আমার ABCDY এখন চলে আসলো। আচ্ছা এখন যে বিষয়টা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে গিয়ে অনেকেই ভুলে যাও, সেটা কি কোনটা হচ্ছে আমার MSB এবং কোনটা হচ্ছে আমার LSB, সেটা আমার কি মাথায় রাখতে হবে। এখানে কি এই যে এটা, এটা কি এটা হচ্ছে আমার MSB লিখলাম, এটা কি আমার অলওয়েজ হচ্ছে উপরে থাকতে হবে। আচ্ছা আর হচ্ছে আর এই ডিটা কি, ডিটা হচ্ছে আমার LSB, তাহলে ডিটা কি সবার নিচে থাকবে তাই তো। আচ্ছা ডিটা হচ্ছে LSB, এটা হচ্ছে সবার নিচে থাকবে, এটা হচ্ছে অলওয়েজ মাথায় রাখবা, ঠিক আছে। কারণ হচ্ছে ডিটা হলো LSB, তাহলে আমাদের ডিরেকশনটা কিরকম হবে,
ডিরেকশনটা হবে নিচে থেকে এরকম উপরে। আচ্ছা একটু ক্লিয়ার করে দেই। এখন যেটা হচ্ছে অলওয়েজ কি, এটা আমার উপরে থাকবে আর ডিটা হচ্ছে আমার নিচে থাকবে। এখন এ থেকে ডি এই এই চারটাই কি আমার হচ্ছে ইনপুট, এই চারটা হচ্ছে আমি গ্রুপিং করে ফেলবো। আমি যেভাবে দেখাচ্ছি এক্সাক্টলি সেইভাবে হচ্ছে সিমুলেশন করার চেষ্টা করবা। গ্রুপিং এ গেলা, তারপরে হচ্ছে গ্রুপে ক্লিক করবা, তারপরে এটা কি ইনপুট গ্রুপ, ধরো নাম দিলাম আই এন, আই এন ফর ইনপুট আর জি ফর গ্রুপ। আচ্ছা রেডিক্সটা চেঞ্জ করে আমরা কি দিব, আনসাইন ডেসিমাল, ওকে দিলাম। আচ্ছা তাহলে দেখো একটা গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে, আর এখানে ক্লিক করলে দেখবে কি এ বি সি ডি। আমি আবারও বলতেছি আমাদের এটা থাকবে কি সবার উপরে এবং ডিটা থাকবে কি সবার নিচে। আচ্ছা এখন কথা হচ্ছে কোনো কারণে যদি এটা মানে আমার ডিটা হচ্ছে নিচে থাকে এটা হচ্ছে উপরে থাকে, তখন আমি কি করব। দেখো সেটা হচ্ছে গিয়ে এটা তুমি রাইট ক্লিক করে তুমি যদি হচ্ছে যে রিভার্স গ্রুপ অর বাস বিট অর্ডার দাও, তাহলেই দেখো এখন কি ডিটা উপরে চলে আসছে, এটা নিচে চলে আসছে। কিন্তু এটা কি আমরা চাই, এটা কিন্তু আমরা চাই না, আমরা চাই কি এর উল্টাটা। আচ্ছা এর উল্টাটা কিভাবে করব, আবারও একই রকম এখানে ক্লিক করে আমরা হচ্ছে রিভার্স গ্রুপ অর বাস বিট অর্ডার দিব, তাহলে কি এটা হচ্ছে আমার উপরে চলে আসছে যেটা হচ্ছে আমি চাই। আচ্ছা এই কম্বিনেশনে যদি প্রথমে চলে আসে খুবই ভালো, আর কোনো কারণে যদি না আসে তাহলে কি করতে হবে আমাকে, ওই আমি যেভাবে দেখালাম গ্রুপ অর বাস বিট অর্ডারটা হচ্ছে চেঞ্জ করে আমাকে হচ্ছে দিয়ে নিতে হবে। যাই হোক আলটিমেটলি শেষ কথা এটা উপরে থাকবে আর ডিটা কি আমার সবার নিচে থাকবে, এবং ফাইনালি হচ্ছে গিয়ে কি ওয়াই হচ্ছে আউটপুট, এটা কি সবার নিচেই থাকবে। আচ্ছা এটা হচ্ছে গিয়ে এই অবস্থাতেই থাকুক। আচ্ছা এখানে একটা জিনিস লক্ষ্য করি, আমি যদি এডিটে ক্লিক করি এখানে একটা গ্রিড সাইজ বলে জিনিস আছে, দেখো এখানে কি আছে 10 ন্যানোসেকেন্ড, তার মানে কি এই যে দাগগুলি দেখতে পারতেছো না সেটা কি আমার 10 ন্যানোসেকেন্ড। আচ্ছা এখন আমি একটা সিম্পল ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনটা হচ্ছে আমার হচ্ছে গিয়ে দেখাতে হবে কি আমার দেখাতে হবে 0 থেকে 15 পর্যন্ত, 0 থেকে 15 পর্যন্ত যদি হয় 0 to 15 আমার টোটাল কম্বিনেশন কয়টা, আমার টোটাল কম্বিনেশন হচ্ছে 16, তাই তো? আচ্ছা 16টা হচ্ছে কম্বিনেশন, আর গ্রিড সাইজ মানে কি 10 ন্যানোসেকেন্ড, তার মানে কি 10 ন্যানোসেকেন্ড ধরে হচ্ছে গিয়ে আমি একটা কম্বিনেশন দেখাবো। তাহলে আমার টোটাল টাইম কত দরকার, আমার টোটাল টাইম দরকার হচ্ছে 160 ন্যানোসেকেন্ড। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে এইটাকে এন টাইম হিসেবে সেট করব। আবার হচ্ছে এডিটে ক্লিক করো, ঠিক গ্রিড সাইজের নিচে কি থাকবে সেট এন টাইম, সেট এন টাইমে ক্লিক করো, এখানে ভ্যালুটা কত দিব আমি 160, এখানে দেখো মাইক্রো সেকেন্ড আছে সেটা না দিয়ে আমি কি দিব, আমি দিব হচ্ছে ন্যানো সেকেন্ড। আচ্ছা ওকে করলাম, ওকে করলে কি আমাদের এই দেখো সবগুলি জিরো হয়ে গেল, আর এখানে কি এবিসিডির ভ্যালু আসছে সব জিরো, কারণ কি এখনো কোনো ভ্যালু আমি অ্যাসাইন করিনি। আচ্ছা এটা আমি শর্ট করে নিলাম। আচ্ছা এখন কথা হচ্ছে, আচ্ছা দেখো আমারটাতে কি একদম হচ্ছে 0 থেকে 160 ন্যানোসেকেন্ড পর্যন্ত আসছে। আচ্ছা কোনো কারণে যদি এরকম কারো জুমড ভার্সন হয়, দেখো 0 থেকে 160 ন্যানোসেকেন্ড এরকম কি ড্র্যাগ করে আনতে হয়, সেটা কি করবা এরকম জুম আউট করে নিবা, সেটা কি কন্ট্রোল এ চেপে তুমি হচ্ছে গিয়ে স্ক্রল বাটনটা যদি হচ্ছে গিয়ে নিচের দিকে ঘুরাও তাহলে কি এরকম জুম আউট হয়ে যাবে। আচ্ছা আরো একটা সিম্পল ইজি ওয়ে দেখাই দেই, সেটা কি ভিউতে ক্লিক করবা, তারপর দেখো ফিট ইন উইন্ডো বলে একটা অপশন পাওয়া, ওইখানে ক্লিক করলেই দেখো আমার কি 0 থেকে 160 ন্যানোসেকেন্ড পর্যন্ত কি আমার যা আসা সেটা কি আমার হচ্ছে চলে আসছে। আচ্ছা এখন কথা হচ্ছে ভ্যালু কিভাবে অ্যাসাইন করব, আবার মনে রাখবা 0 থেকে আমি 15 পর্যন্ত আনতে চাই, তাহলে কি করতে হবে, তাহলে আমাকে যেটা করতে হবে এই যে এখানে দেখো কাউন্ট ভ্যালু বলে একটা অপশন আছে, আমরা এখন কাউন্ট বলে যে অপশনটা আছে সেই অপশনটাতে আমরা চলে যাব, কাউন্ট ভ্যালুতে হচ্ছে ক্লিক করব, ক্লিক করে দেখো আনসাইন ডেসিমালি হচ্ছে সিলেক্ট করে থাকার কথা, কারণ কি আমরা হচ্ছে গিয়ে কি আনসাইন ডেসিমালটা হচ্ছে সিলেক্ট করছিলাম, তাই না? আচ্ছা এখন তারপরে হচ্ছে যা আছে তাই কাউন্ট এভরি 10 ন্যানোসেকেন্ড, এটা ঠিকই আছে। এখন হচ্ছে গিয়ে আমি ওকে তে ক্লিক করে দিব। আচ্ছা ওকে তে ক্লিক করলে দেখো কি সুন্দর করে কি 0 থেকে আমার 15 পর্যন্ত চলে আসছে, এটা অনেক ইজি হয়ে গেল না? নাহলে কি করতে হতো, দেখো এ বি সি ডি আমার কি সবগুলি একটা একটা করে দিতে হতো, তাহলে এটা খুব ভালো হয়ে গেল না? দেখো কেন এর কম্বিনেশনটা আমার কি আসছে, আমি যদি হচ্ছে কি একটু মার্ক করার চেষ্টা করি, এই দেখো প্রথম 7 পর্যন্ত 0, তাই তো? তারপরে কি 8 থেকে আমার 15 পর্যন্ত কি 1, তাই তো?
আর বিটা দেখো 0 থেকে 3 পর্যন্ত 0, তারপরে কি 4 থেকে 7 পর্যন্ত হচ্ছে 1। তোমরা হচ্ছে গিয়ে যদি সিম্পলি দেখো তাহলে দেখো এটা কি আমার অনেক সুন্দর করে হচ্ছে চলে আসছে। আচ্ছা এটা দেখো আমি যদি লিখি 0 মানে কি, এই যে 4টা 0 তাই না, এই যে লো মানে কি 4টা 0, তারপরে কি 1 এর জন্য কি আসছে 0 0 0, তারপরে হচ্ছে 1 তাই তো, তারপরে 4 এর জন্য কি 0 1 0 0 ঠিক আছে, ফাইনালি দেখো 15 এর জন্য কি আমার 1। তাহলে দেখো 0 থেকে 15 আমার কি খুব সহজেই চলে আসলো না, না হলে কি করতে হতো আমাদের এই মেথডটা যদি আমি ইউজ না করতাম তাহলে কি হতো এই যে প্রতিটা হচ্ছে আমার আলাদা আলাদা করে সেট করতে হতো। আরেকটা ওই হচ্ছে দেখার, সেটা হচ্ছে দেখো এইখানে কি একটা হচ্ছে আমার মার্কারের মতো আছে, এই মার্কারটা দিয়ে হচ্ছে গিয়ে আমি ভ্যালুটা দেখতে পারি। আগের মতোই যেটা হচ্ছে দেখো সে কি গ্রিডে হচ্ছে স্ন্যাপড হয়ে যায়, সেটা কিভাবে দূর করবো, এডিটে গিয়ে দেখো স্ন্যাপ টু গ্রিড আছে, এটা চেক করা থাকে বাই ডিফল্ট, এটা আনচেক করে দিব। আনচেক করলে হচ্ছে আমরা যে কারো সুবিধা মতো ধরতে পারবো। দেখো এখানে, দেখো এখানে কি দেওয়া হচ্ছে, মনে করো এটা কি জিরো ডেসিমাল, জিরো ডেসিমালের রিপ্রেজেন্টেশন কি 4টা 0, তারপরে 6 এর রিপ্রেজেন্টেশন কি দেখো 0 1 1 0, এরকম মিলে যাচ্ছে না, 9 কি আমার 1 0 0 1, সে অ্যাকচুয়ালি এই পজিশনে দেখো এর ভ্যালু বি এর ভ্যালু সি এর ভ্যালু ডি এর ভ্যালু সবই কি দেখা দিচ্ছে, 9 পজিশনে এর ভ্যালু কত আমার 1, আর এখানে ডি এর ভ্যালু কি আমার 1, আর হচ্ছে গিয়ে আমি যদি সি এর ভ্যালু দেখি সেটাও কি 0, এই ডি এর ভ্যালু সেটাও কি আমার 0, এরকম সুন্দর করে হচ্ছে আমাদের চলে আসে। ঠিক একইভাবে হচ্ছে ফাইনালি আমরা যদি দেখি একদম আমি ম্যাক্সিমামটাতে চলে যাই 15-এ, দেখো 15-এ কি 4টাই হচ্ছে আমার 1, এই যে এখানে কি 4টাই আমার 1 চলে আসছে, তাই তো হওয়া উচিত, 15 মানে কি 4টাই হচ্ছে 1। তাহলে আমরা বলতে পারি কি এইটার ডেসিমাল রিপ্রেজেন্টেশনটাই এখানে কি বাইনারিতে রিপ্রেজেন্ট হয়। আচ্ছা এই তো আমার হচ্ছে চলে আসছে তাই তো। আচ্ছা এখন হচ্ছে গিয়ে কি করব, আমি সিমুলেশনটা হচ্ছে রান করব। আচ্ছা এই যেই কারণে হচ্ছে আমি 13.1 ইউজ করি, একটাই হচ্ছে একই হচ্ছে আপগ্রেডেড, এবং সবচেয়ে বড় সুবিধা কি এখানে তুমি যদি ধরো এখানে কি ফাংশনাল সিমুলেশন রান করার হচ্ছে গিয়ে বাটনটা সরাসরি দিয়ে দিছে, কিন্তু 9.1 এ কি একটু হচ্ছে কোথাও কোথাও ক্লিক করে আনতে হয়। আচ্ছা আমরা একটু ল্যাব শিটে চলে যাই, অনেকের একটু প্রবলেম হচ্ছে যে এই অপশনটা কোথায়, আচ্ছা সেটা আমরা একটু দেখাই। আচ্ছা এই যে আমরা ল্যাব শিটে চলে আসছি আমাদের এক্সপেরিমেন্ট 3, এক্সপেরিমেন্ট 3 এর আমার স্টেপ 38 থেকে হচ্ছে ফলো করতে হবে। আচ্ছা এই চলে আসলাম স্টেপ 38 থেকে, দেখো এখানে বর্ণনা করা আছে যে আমার কিভাবে হচ্ছে গিয়ে টাইমিং থেকে আমার ফাংশনাল সিমুলেশন করতে হয়, দেখো সিমুলেশন মোড এখানে কি সিলেক্ট করা যায়। আচ্ছা আমরা যে অ্যাসাইনমেন্টটা দিব সব কি ফাংশনাল সিমুলেশনেই হচ্ছে আমি দিব, আমরা কোনো ওই যে টাইমিং সিমুলেশন দিব না, আমাদের সিমুলেশন মোডটা কি ফাংশনালেই সেট করতে হবে, কারণ কি এটা হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা আমরা আবার একটু আমাদের সিমুলেশনে ফেরত চলে যাই। আচ্ছা এই আমরা সিমুলেশনে ফেরত চলে আসলাম, আমরা হচ্ছে গিয়ে কি ফাংশনাল সিমুলেশনটা রান করি। আচ্ছা এইখানে হচ্ছে গিয়ে এই যে সেভ করতে বলবে, ধরো সেভ করে দিলাম। আচ্ছা এখন হচ্ছে গিয়ে কি আমার রানটা হচ্ছে, রান হওয়ার পরে কি আমরা আউটপুটটা দেখতে পারবো। আচ্ছা এই আমাদের উইন্ডোটা ওপেন হয়ে গেছে। আচ্ছা তার আগে আমি হচ্ছে গিয়ে একটা কাজ করি, আমি যেটা দেখবো ওই ফাংশনটা একটু লিখে নেই। আচ্ছা তাহলে কি আমাদের মিলাতে সুবিধা হবে, এই তো আমি ফাংশনটা হচ্ছে লিখে নিছি। আচ্ছা এখন হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে এটা একটু ঢেকে দিব, ABCD আমার এত দেখার দরকার নেই, আমি তো দেখলামই। আচ্ছা এখন দেখো আমি একটা একটা করে মিলানোর চেষ্টা করি আমাদের ঠিকঠাক মতো আসছে কিনা। দেখো জিরোতে আমার কি চলে আসার কথা, ওয়ান আসছে, ওয়ান দেখো এইটা কি হাই বার, হাই বার মানে কি ওয়ান, আর লো বার মানে কি জিরো, দেখো ওয়ানেও কি আমার চলে আসবে ওয়ান তাই তো, তারপরে কি টুতে আসার কথা না, টুতে আসে নাই, তারপরে কি আমার থ্রিতে আসছে, তারপরে কি ফোরে আসবে, ফোরে কিন্তু আসবে না, টুতেও আসে নাই, ফোরেও হচ্ছে আসবে না, আমার আবার আসবে কখন, আমার আবার আসবে ফাইভে, তারপরে দেখো সিক্স সেভেনে কি আসবে না, সিক্স সেভেনে এই কারণে হচ্ছে ভ্যালুটা হচ্ছে লো, তারপরে কি আবার এইট নাইনে কি আমার ভ্যালুটা হওয়ার কথা হাই, তাহলে কি এইট নাইনে হচ্ছে আমার ভ্যালুটা হাই চলে আসছে, তারপর দেখো 10, 11, 12, 13 এগুলি কি সব হচ্ছে গিয়ে ভ্যালু আসবে না, মানে কি এই যে এফ এর ভ্যালু যে মানে এই ফাংশনটার ভ্যালু কিংবা ওয়ার ভ্যালু সেটা কি জিরো হবে, লজিক লো হচ্ছে 10 থেকে 13 পর্যন্ত, এবং ফাইনালি যে আমার 14 আর 15 কম্বিনেশন থাকে এই কম্বিনেশন কি
আমার ওয়ান চলে আসা কথা, এই ওয়ানটা চলে আসছে। তাহলে কি এইখানে কি খুব সুন্দর করে আমরা বুঝতে পারতেছি না যে যে যেভাবে আসার কথা ঠিক এক্সাক্টলি সেইভাবে আসতেছে না? তাহলে কি আমরা হচ্ছে গিয়ে আমাদের সিমুলেশনটুকু এইভাবে করব, করলে হচ্ছে আমাদের কি বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা হচ্ছে গিয়ে ল্যাব শিটে হচ্ছে গিয়ে কি জমা দিব। আমরা তো হচ্ছে গিয়ে আমাদের সার্কিট সিমুলেশনটা জমা দিবই, এবং একই সাথে হচ্ছে গিয়ে কি আমাদের এই ভেক্টর ওয়েবফর্মের টাও হচ্ছে গিয়ে জমা দিতে হবে। তোমরা হচ্ছে ইনপুট গ্রুপটা এরকম খুলে নিবা যাতে কি এ থেকে ডি পর্যন্ত দেখা যায়। আমি আবারও বলতেছি, এটা কি এটা যে এমএসবি সেটা উপরে থাকবে, ডিটা হচ্ছে এলএসবি, আমার কি হচ্ছে নিচে থাকবে। আচ্ছা, এরপরে আমরা কি করব, এরপরে হচ্ছে কি এটার আমি একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নেওয়ার জন্য কি আমাদের যে স্নিপিং টুলটা আছে, স্নিপিং টুলটা হচ্ছে আমি ওপেন করব। এই স্নিপিং টুলটা হচ্ছে ওপেন করলাম। আচ্ছা, তারপরে কি এরকম ভাবে নিব যাতে কি এই যে দেখো আমার এ বি সি ডি ওয়াই সবই দেখা যায়, এবং কি এরকম এইটাও হচ্ছে আমার চলে আসে, তাই তো? আচ্ছা, এই এই নিয়ে নিলাম আমার স্ক্রিনশট 160 ন্যানোসেকেন্ড পর্যন্ত। এইটাই হচ্ছে গিয়ে আমি এডিট করে কপি করে তারপর কি আমার ওয়ার্ড ফাইলে পেস্ট করে দিব। আচ্ছা, এইটা একটা নিব, আরেকটা কি নিব, আরেকটা হচ্ছে দেখো এই অবস্থাতে কি আমি আবার একটা নিব। তাহলে কি আমাদের গ্রাফটা হচ্ছে দেখতে সুবিধা হয়। তাহলে কি আবার আমি স্নিপিং টুলটা ওপেন করলাম, ওপেন করে তারপরে কি এই যে এখানে আছে এই যে এই পয়েন্ট থেকে নিবা যাতে কি নেম ভ্যালু সবকিছুই হচ্ছে দেখা যায়। এইটার হচ্ছে স্ক্রিনশটটা হচ্ছে গিয়ে আমি দিব, এই দুইটা স্ক্রিনশট হচ্ছে গিয়ে কি আমি আউটপুট হিসেবে দিব। আচ্ছা, এই যে এখানে এডিট করে কপি করলে কি হবে, তারপর কি ওয়ার্ড ফাইলে হচ্ছে পেস্ট করে দিবা। আচ্ছা, যেই বিষয়টা এখন বলতে চাচ্ছিলাম, দেখো তোমরা হচ্ছে গিয়ে এখানে আমি আরেক ভাবে দেখতে পারি, এডিট স্ন্যাপ টু গ্রিড উঠাই দেই, তারপরে দেখো এটা আমি টেনে টেনে নিলে আমাকে দেখায় দিচ্ছে জিরোর জন্য আউটপুট হবে ওয়ান, তারপরে হচ্ছে ওয়ান এর জন্য আমার আউটপুট হবে ওয়ান। বেসিক্যালি কি আমরা ওই ট্রু টেবিলটা ভেরিফাই করেছি, টু এর জন্য জিরো, তারপরে কি সিক্স সেভেন এর জন্য আসবে কি আমার জিরো, তারপরে কি তারপরে এইট নাইন এই দুইটার জন্য কি আমার আসতেছে ওয়ান, তারপরে যেটা হচ্ছে টেন থেকে থার্টিন পর্যন্ত আসবে জিরো, এবং ফাইনালি 14 থেকে 15 পর্যন্ত আমার আসবে ওয়ান। আচ্ছা, তো এইখানে হচ্ছে আমি মোটামুটি যা যা দেখানোর কথা সেই জিনিসগুলি হচ্ছে দেখায় ফেলছি। তো এইখানেই আমার সিমুলেশনটা শেষ হচ্ছে, আশা করি সবাই ভালো থাকবা। ওকে, গুড বাই।